এটা ভাই ডাইরেক্ট সিন্ডিকেট, ডাইরেক্ট সিন্ডিকেট। নালে কালকে রাতে 4টা বাজে চুরির মতো বিড়াল ব্রিজটা আমাকে বানাইছে কেন? বাইরে ডাকাতি চিন্তার ভয়ে আমি টাকা পয়সা ক্যারি করি না। 3টার সময় যে আপনারা জানেন মার্কেট বন্ধ হয় 2টায়, আমাদের গুছায় গাছে 3টা বাজে যাইতে, তো আমি সেরকম ভাবে আমরা গেছি ভাই। এই ব্রিজে হাইতে গেছি ভাই, ব্রিজটা এখন ভাঙা। সকাল ভোর 5টা সাড়ে 5টার সময় সিকিউরিটি গার্ড ফোন দা বলে মার্কেট আগুন লাগছে ভাই। আসছিলাম ভাই চাবিটা নিয়ে ভাই, চাবি আর ভিজিটিং কার্ড ছাড়া কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। 24 লাখ টাকা ক্যাশ আমার ভাই, 24 লাখ টাকা। থাকে লালবাগ, লালবাগ ওনার বাসা। ওই জায়গায় ওনার দুই ভাই দোকান আছে, ওনাদের দুইটা। এখন তো এই যে আগুন সব পুড়ে গেছে, এখন তোমার ঈদের যে উনি বলছে দিব, জি জি জি, 4000। কি কষ্ট লাগছে যে আমার মা যেন সব পুড়ে গেছে, উনিও নিতে পারবে না, আমারও নিতে পারবে না। দোকান তে বেরিয়েছি ভাই 4:10 ভাই, আমি 4:10 বেরোনোর পর দোকান যেটা মেয়ে 4:10 বাড়িছি, বাসায় গেতে 4:30-5টা খবর পাইছি হলো আপনাকে 6টা দিকটা আসছি। আসে এই যে আমার দোকানে, এই যে ভাই 1টা দোকানের পর, এই যে দোকানটা, এই যে 1 নম্বর 2 নম্বর দোকানটা আমার ভাই। কালকে রাত্রে সন্ধ্যার পর আমি মাল ঢুকাই গেছি 2.5 লাখ টাকা। আমরা দোকানে ক্যাশ ছিল ভাই, অনেক টাকা ছিল ভাই। এখন ভাই আমরা এই যান আঙ্গ ঢুকতেও দেওয়া হইতেছে না ভাই, আঙ্গ মালপত্র ভাই করতে পারি না, সব শেষ ভাই আমাদের, সব শেষ। এটা ভাই ডাইরেক্ট সিন্ডিকেট, ডাইরেক্ট সিন্ডিকেট। নালে কালকে রাতে 4টা বাজে চুরির মতো বিড়াল ব্রিজটা আমাকে বানাইছে কেন? এটা ওরা লাগাইছে 100%। আমরা সবাই যত ব্যবসা আছে ক্ষতিগ্রস্ত কে দিব? কেউ দেওয়ার মতো নাই। হ্যাঁ ওই যে ভাঙছে তো ভাই, ওই যে দেখেন না পরশু দিনে আগে দিন রাতে সবটি ব্রিজ ভাই সিঁড়ি গুলি ভাঙছে, কালকে রাতে 4টা বাজে এই যে সিঁড়িটা ভাঙা ফেলাইছে ভাই কেন? ক্ষতি করছে আর মাত্র 6-7টা দিন আছে, শেষ করে তারপর ভেঙে ফেলান। তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই অবশেষে, এই গতকালকে রাত্রেবেলা ব্রিজটা ভাঙার উদ্দেশ্য কইরা মার্কেটটা তারা পরিকল্পিতভাবে তারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য, এই সাধারণ মানুষকে হ্যারেস করার জন্য তারা এরকম একটা কার্যক্রম করছে যেটা আমরা মনে করি না। হইলে আর মাত্র 7 দিন বাকি, এই 7 দিনের মধ্যে তারা কি ব্রিজটা এতই নর্মাল হয়ে গেছে যে ব্রিজ ভাঙতে হবে? আমি রাতে 3:30 বাজে দোকান ক্লোজ করছি ভাই, মার্কেট পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছিল, মানুষ ছিল না ভাই। আমি ওখান থেকে হেঁটে নেমে গেছি ভাই, 3:30 পরে ওইখানে রাস্তাটা ভাঙতে আসছে, ওভারব্রিজের সাথে জয়েন্ট রাস্তাটা। ওভারব্রিজ ঝুঁকিপূর্ণ হবে, দিনের আলোতে ভাঙেন না, সমস্যা নাই। আপনার গত বছরে ভাঙার কথা ছিল, গত বছর ভাঙতেন, রমজানে কেন ভাঙবেন আপনারা? আজকে অন্ধকারের ভিতরে রাস্তা ভেঙে গেছে এখানে, এবং আগুন লাগিয়ে গেছে, ফায়ার সার্ভিস লোকরা আর্মির উঠতে পারে না এখানে, আমি নিজে ভাই উঠতে পারি না এখান থেকে, ভিতরে যেতে পারি না, সব শেষ আমাদের ভাই। আমরা 5টার দিকে খবর পাইছি যে আগুন লাগছে, তো আইসা শুনছি যে প্রথমে যে ব্রিজ ভাঙতেছে, তো ব্রিজ নাকি অবৈধ, ঠিক আছে, তার জন্য ভাঙতেছে সিটি কর্পোরেশন, ঝুঁকিপূর্ণ, মানে ঝুঁকিপূর্ণের জন্য ভাঙতেছে। তা আমরা আইসা দেখি যে ভাই আগুন ভাই, এমন আগুন, মানে নিজের চোখ দিয়ে পানি পড়তেছে, চায় আছি ভাই, আর কিছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই ভাই, সব শেষ ভাই। আমি নিতে পাই না টাকা, আমি নিই না, আমি আমাদের দোকানটা একটু ভিতরের সাইডে, এই টাকাটা ওদিকে তো ঢোকা পসিবল না, আমার মালও চলতেছে ভাই, সব শেষ ভাই।